টোল প্লাজা থেকে প্রায় আড়াই কিলোমিটার আগে থেকেই জ্যাম লেগে আছে, প্রচুর জ্যাম। ভাই রে ভাই, এইখান থেকে আমার এখন মনে হচ্ছে যে আমি বাসায় ব্যাক করি, কিন্তু এমন একটা মানকে চিপে পড়ছি যে এখন আর বাসায় ব্যাক করা সম্ভব না। পদ্মা সেতু দেখার স্বাদ আমার মিটে গেল। কাঙ্ক্ষিত টোলটা দিয়ে চলে আসলাম পদ্মা সেতুর টোল পার করে। এখন হচ্ছে পদ্মা সেতুর উপরে যাবো। আচ্ছা, তো চলে আসছি পদ্মা সেতুর উপরে। আর পদ্মা সেতুর উপরে এসে পেছনে যে কষ্টগুলো দেখেছেন, যে কি পরিমাণে কষ্ট করেছি, সব কষ্ট এখন মানে ভুলে গেছি। কারণ পদ্মা সেতুর উপরে উঠে মানে নদীর মাঝামাঝি অবস্থায় আছি এখন, আর এই ফিলিংসটা মানে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আমাদের দেশের একটা গৌরব পদ্মা সেতু। তো পদ্মা সেতুর উপরে উঠে পেছনে সব কষ্ট ভুলে গেছি, আবারও বলতেছি, অনেক মানে বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে নিজের মধ্যে। তো একটা বিষয় সেটা হচ্ছে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনারা আজকে থেকে প্রায় 4-5 দিনের মধ্যে আপনারা পদ্মা সেতুর থেকে মানে যদি কারেন্ট থাকে তাহলে এসে ঘুরে যেতে পারেন। কারণ অনেক বেশি পরিমাণে জ্যাম জট, আর হচ্ছে অনেক উৎসাহিত যেই জনতাগুলো আছে, যেগুলো হচ্ছে পদ্মা সেতু দেখার অপেক্ষায় আছে, তারা হচ্ছে আপনার অলরেডি ঢাকা থেকে পদ্মা সেতু দেখতে চলে আসছে। আর সেই কারণে মানে দুই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বেশি জ্যাম জট আর বেশি গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। তো আপনারা এই ভিড় কমলে সুন্দরভাবে একটা ফ্রি সময়ে আসবেন, তাহলে হচ্ছে আপনারা পদ্মা সেতুটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে সেতুর উপর কিন্তু আসলে দাঁড়ানোর নিয়ম নাই, দুই সাইড থেকেই আপনার পুলিশ, তারপর হচ্ছে আর্মি, তারা হচ্ছে লাচ্ছে লাচ্ছে সবগুলারে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। মানে মাঝামাঝি যে জায়গাগুলো আছে সেসব জায়গায় মানুষজন হচ্ছে দাঁড়াচ্ছে, দাঁড়ানোর পরে হচ্ছে কী করবো, অতগুলো মানুষ তো একসাথে দেখে কিছু বলতে পারতেছে না। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগতেছে পদ্মা সেতুটা। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম অ্যারাউন্ড 4:30-4টার দিকে। তো আমরা ভাবছিলাম যে হয়তো 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা পদ্মা সেতুর উপরে উঠে যেতে পারবো। তো এত জ্যামের কারণে আমরা সেই জিনিসটা মানে মিস করে ফেলছি, দিনের বেলা আমরা পদ্মা সেতুটা দেখতে পারিনি। কিন্তু আফসোস নাই, দিনের বেলায় অনেক আসা যাবে। কি বললা? সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। জাজিরা প্রান্ত থেকে দুটা বাইক আসতেছিল, কিন্তু আমার সামনাসামনি যতটুকু দেখলাম গাড়ি দুইটাই খুব স্পিডে ছিল, একটার সাথে লাগে আরেকটার সাথে সংঘর্ষ হয়ে যায়। এতে দেখা গেছে যে স্পটে দুইটা গাড়ি পড়ে যায়, দুইটার চালক আপাতত আমরা দুইটা চালকই দেখছি, এর বেশি দেখি নাই, হয়তো বা আর কেউ ছিল কিনা। আমি অপোজিশন ইয়ে থেকে আমি মাও প্রান্ত থেকে জাজিরা প্রান্তে যাচ্ছিলাম, জাজিরা প্রান্তে যাওয়ার সময় আমাদের সামনে এইটা হয়, অ্যাক্সিডেন্টটা হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আমাদের গাড়ি করে আমরা চেষ্টা করতেছি। পদ্মা সেতুতে বাইকার ওঠা নিষিদ্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। আচ্ছা, তো পদ্মা সেতু থেকে এখন সরাসরি বাসার দিকে চলে আসছি। আর কিছুক্ষণ আগে আপনারা একটা ভিডিও দেখেছেন, যে ভিডিওটা মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আসলে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পেছনে বাইকাররাই মানে যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তারাই দায়ী ছিল। কারণ পদ্মা সেতুতে ওঠার পর থেকে বাইকারদের যে মানে হস্তি দস্তি দেখলাম, দেখে মনে হলো যে আসলে কোন একটা জগতে চলে আসছি। মনে হয় যে একদম হুড়ি পাড়া লাগাইয়া দিছে বাইকাররা, মানে একদম রাস্তার প্রায় মাঝখান পর্যন্ত বাইক পার্ক করে রেখে দিছে। সেনাবাহিনীর লোকজন এসে এইগুলো হচ্ছে আস্তে আস্তে তাড়ানোর চেষ্টা করতেছিল। আর যে পরিমাণে স্পিডিং করতেছিল তো তাতে অ্যাক্সিডেন্ট হবারই কথা ছিল। আর একটা বিষয় সেটা হচ্ছে পদ্মা সেতুতে এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে অলরেডি বাইক ওঠা নিষিদ্ধ করে দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে বাইক উঠতে পারবে না। তো এইটা কিন্তু হওয়ার কারণ কিন্তু আমরাই মানে বাইকাররাই, কারণ আমাদের পরিবেশটা আমরা নিজেরাই মানে আমাদের অবস্থানটা আমরা নিজেরাই নষ্ট করে ফেললাম। আজকে উদ্বোধন হয়েছে গতকালকে, আর আজকেই হচ্ছে
পদ্মা সেতুতে বাইকার ওঠা নিষিদ্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। এগুলোর জন্য কিন্তু আমরা বাইকাররাই দায়ী। তো একটা বিষয় আসলে ভালো জিনিস সবাই হচ্ছে ধরে রাখতে পারে না, বিশেষ করে বাঙালিরা তো নাই। তো যাই হোক, এখন বিশাল একটা বাস মারা খান আর ওই যে আশা নিয়ে বসে থাকেন যে আবার উঠবেন বাইক নিয়ে হ্যান ত্যান হাবি যাবি, উঠবেন অনেক দিন, কবে না কবে উঠবেন সেটা জানি না। এখন যেহেতু অনির্দিষ্টকালের জন্য বাইক ওঠা নিষিদ্ধ করে দিয়েছে, তো অপেক্ষা করতে থাকেন আর এমন একটা পর্যায়ে নিয়ে যান না, দয়া করে রিকোয়েস্ট করবো, এমন একটা পর্যায়ে নিয়ে যান না যে একদম পার্মানেন্টলি বাইক ওঠা নিষিদ্ধ করে দেয়, কারণ আপনাদের এই সমস্ত কার্যকলাপের জন্যই কিন্তু বাইকারদের বদনাম হয়, কিছু কিছু বাইকারদের জন্যই পুরো বাইকার কমিউনিটিরই বদনাম হয়। তো আশা করব যে আপনাদের এইটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, সব জায়গায় রাব বাইক চালাবেন না, সব জায়গায় হচ্ছে একদম খারাপভাবে মানে টানা টানা মানে একটু ফাঁকা পাইলেই টান ড্রপ চেক এইগুলা করবেন না। আপনাদের এইগুলোর কারণেই অনেক মানুষই অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারে, যেমন আজকে কিছু বাইকারের জন্য, কিছু সংখ্যক বাইকারের জন্য আজকে পুরো বাইকার কমিউনিটিকেই একদম মানে পদ্মা সেতু থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো। তো যাই হোক, আমাদের যারা যারা পদ্মা সেতু দেখেন নাই আমাদের ভিডিওগুলো দেখেই সন্তুষ্ট হয়ে থাকেন, আর যদি বেশি দেখতে ইচ্ছা করে তাহলে বাস আছে, প্রাইভেট কার আছে, এইগুলো নিয়ে আপনারা যে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।